বিশ্বের একজন প্রথম সারির গবেষক হিসেবে বিশ্বের সব থেকে বড় প্রকাশনা সংস্থা ইউনেস্কোর আমন্ত্রণ পেলেন আসাম সন্তান ডক্টর হিফজুর রহমান সিদ্দিকী। ক্যান্সার নিয়ে গবেষণা করে একের পর এক সফল উদ্ভাবনের জন্য ডক্টর সিদ্দিকীকে এই আমন্ত্রণ জানায় ইউনেস্কো। তার এ ধরনের কৃতিত্বের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট জনেরা তাকে অভিনন্দন জানিয়েছেন। ইউনেস্কো প্রতি বছর সমস্ত বিশ্ব থেকে মাত্র 2 থেকে 3 জন সফল ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়ে থাকে, আর এ ধরনের একটি সম্মানীয় প্রতিষ্ঠানে ভারত থেকে একমাত্র হিফজুর রহমান সিদ্দিকীর নাম মনোনীত হওয়ায় বর্তমানে তিনি অভিনন্দনের জোয়ারে ভাসছেন। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর তারিক মনসুর তাকে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন। ডক্টর সিদ্দিকী বর্তমানে বিশ্বের কাছে এক পরিচিত নাম। ক্যান্সার নিয়ে একের পর এক গবেষণা করে বিশ্বের বিভিন্ন দেশে তিনি ইতিমধ্যেই সম্মানিত হয়েছেন। তার গবেষণাপত্রই বিভিন্ন সময় বিভিন্ন দেশের নাম করা জার্নালে প্রকাশিত হয়েছে। ডক্টর সিদ্দিকী কিন্তু শহরের কোনো নামি দামি স্কুল থেকে নয়, গ্রাম বরাকের এক প্রত্যন্ত অঞ্চলে গ্রাম পড়াশোনা করে একের পর এক সফল উদ্ভাবন করে সমস্ত বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। ডক্টর সিদ্দিকীর অনবদ্য অবদানের জন্য ইতিমধ্যেই তাকে রাষ্ট্রীয় বিজ্ঞান একাডেমির সম্মানিত সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। লস এঞ্জেলেসের সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেইক মাসিদা ও অন্যান্য সহযোগীকে নিয়ে গবেষণা করে ডক্টর সিদ্দিকী লিভার ক্যান্সারের কারণ আবিষ্কার করেন। ডক্টর সিদ্দিকী তার গবেষণায় একের পর এক সফল উদ্ভাবনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিভিন্ন সময় সম্মানিত হয়েছেন। 2010 সালে আমেরিকার সোসাইটি অব বেসিক ইউরোলজিক রিসার্চ ইনস্টিটিউট ডক্টর হিফজুর রহমান সিদ্দিকীকে যুব বিজ্ঞানী অ্যাওয়ার্ড প্রদান করে। 2017 সালে ইন্ডিয়ান একাডেমি অব বায়োমেডিক্যাল সায়েন্স থেকে ডক্টর সিদ্দিকীকে ফারহাদেব অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 2019 সালে ব্যাংককের সোসাইটি অব ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ থেকে সেরা গবেষক সম্মান প্রদান করা হয়। এছাড়াও আমেরিকার প্রতিরক্ষা বিভাগের সম্মানীয় রিসার্চ হাইলাইটে বিশ্বের 3টি গবেষণাপত্রের সঙ্গে ডক্টর সিদ্দিকীর 1টি গবেষণাপত্র মনোনীত করা হয়। ডক্টর হিফজুর রহমান সিদ্দিকী বরাক উপত্যকার করিমগঞ্জ জেলার প্রত্যন্ত বছলা গ্রামে মৌলানা মঈনুদ্দিন সিদ্দিকী ও আস্তানুন নেছা চৌধুরীর কোলে জন্মগ্রহণ করেন। তিনি বছলা গ্রামে 34 নম্বর বছলা এলপি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করেন। এরপর মর্জাত কান্দি থেকে মাধ্যমিক ফাইনালে উত্তীর্ণ হওয়ার পর করিমগঞ্জ কলেজ থেকে বিজ্ঞান নিয়ে প্রথমে উচ্চ মাধ্যমিক ও পরে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর সিদ্দিকী আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাশ করে দেশের সবথেকে বড় বৈজ্ঞানিক সংস্থা সিএসআইআর এর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টক্সিকোলজি অ্যান্ড রিসার্চ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এরপর তিনি গবেষণার জন্য আমেরিকার হারমেল ইনস্টিটিউট থেকে ডাক পেয়ে সেখানে চলে যান, এবং একসময় তার গবেষণার মাধ্যমে ক্যান্সার রোগের কারণ আবিষ্কার করে তিনি একজন বিজ্ঞানী হিসেবে পরিচিতি লাভ করেন। এরপর তিনি দেশের জন্য কিছু একটা করার স্বপ্ন নিয়ে ভারতে ফিরে এসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজে যোগ দেন, এবং সেখানে অধ্যাপনার সঙ্গে সঙ্গে ক্যান্সার নিয়ে দিনরাত গবেষণা চালিয়ে যান। কিছুদিন পূর্বে তিনি লিভার ক্যান্সারের মূল কারণ আবিষ্কার করে সমস্ত বিশ্বকে তাক লাগিয়ে দেন। ক্যান্সার নিয়ে তার একের পর এক সফল গবেষণা সমস্ত বিশ্বের দরবারে এক আলাদা পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে। তার অসামান্য আবেদনের কথা আমেরিকার সর্বাধিক প্রচারিত জনপ্রিয় পত্রিকা নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল ও দ্য স্ট্রিট পত্রিকায় ফলাও করে প্রকাশিত হয়। তার সফল গবেষণার জন্য ইতিমধ্যেই তিনি বিশ্বের সবথেকে বড় পাবলিকেশন সংস্থা ইউনেস্কোর আমন্ত্রণ পেয়েছেন। আগামী কিছুদিনের মধ্যে তিনি ইউনেস্কোতে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত হয়ে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা।